হ্যালো গাইজ, আজকে চলে এসেছি আমরা সিনড্রার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা ওকে প্রতিদিনকার মতোই নিয়ে বেরিয়েছিলাম ওর হিসু আর পটির জন্য, কারণ তোমাদের আগেই বলেছি যে ও বাইরে হিসু বা পটি করে, কখনোই ঘরের মধ্যে করে না। তো তারপরে ওর সাথে আমি অনেকক্ষণ খেলেছি, কারণ আজকে আমার সেরকম কোনো টিউশন ছিল না, পড়া ছিল না, কিছুই ছিল না, তাই জন্য আজকে আমি ওর সাথে আজকে অনেকক্ষণ খেলেছি। আজকেও একটা ভীষণ আর একটা ভালো কাজ করেছে, আজকে দরজাটা খোলা ছিল, দরজাটা খোলা পেয়ে টুক করে বাইরে দৌড় মেরেছে। ওর পেছন পেছন আমিও দৌড়েছি, আর ও ভাবে, তো তোমাদের আগেই বলেছি যে ও ভাবে ওর পেছন পেছন দৌড়ালে ওটা একটা খেলা, ও আরও জোরে দৌড়াচ্ছে, আমার তো নামই নেয় না। তো তাই জন্য আজকে আমি ওকে বেঁধে রেখেছি, বকা দিইনি, সবসময় বকা দিতে ভালোও লাগে না। আর তার মধ্যে আজকে আমাদের বাড়িতে কয়েক কিছুজন লোক ঠোকও এসছে, আর ও লোকজনদের দেখলে ঝাঁপাঝাঁপি করে আনন্দের চোটে, কিন্তু অনেকেই সেটা ভয় পায় আসলে, তাই জন্য ওকে বেঁধে রেখেছি। হ্যাঁ, তো আস্তে আস্তে বড়ো হলে ও নিজেও বুঝতে পারবে। তো যাই হোক, আজকে আমি ওর সাথে অনেকক্ষণ খেলেছি, অনেকক্ষণ মজা করেছি। আর এটা হচ্ছে হলো গিয়ে ওর প্রাণের পুতুল ডলি, যার নাক ছিঁড়ে ফেলেছে, কান ছিঁড়ে ফেলেছে, কয়েকদিন পর দেখতে পাবো যে পুতুলটা টুকরো 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 করে দিয়েছে, কিন্তু ও ছাড়া পুতুলটাকে কেউ হাতও দিতে পারে না। যেই পুতুলটাকে কেউ হাত দেবে ও মানে একদম চিৎকার করে বাড়ি মাথা সব কিছু একদম ফাটিয়ে দেবে। তো তারপর আজকে আমরা ওর সাথে অনেকক্ষণ খেলেছি। তো তারপর ওকে আমি গেছিলাম আজকে, কাকু স্নান করিয়ে দিয়েছিলো, তো ওকে স্নান আমি একটা স্নান করাতে পারি না, তো কাকু ভালো মতো ওকে স্নান করিয়ে দিতে পারে, কারণ এত ছটফট এত ছটফট দেয় না, আজকে শান্তি কেন বসে আছে, কিন্তু প্রচণ্ড ছটফট করে স্নান করানোর সময়, মানে সামনেকে বসে থাকে সে একদম ভিজে টুকটুক হয়ে যাবে। তো সকালে আমি ওকে দিয়েছিলাম কিছু হলো যে টক দই, তাই জন্য এখন ওখানে ডিম দিচ্ছি, টক দইটা পুরো খাই না, পুরো খাবার খায় না, কার জন্য আমি আজকে ডিম দিয়েছি, ডিমটা পুরোটা খাবে, কারণ ডিম খুব ভালোবাসে, ডিম আর আইসক্রিমটা খুব ভালোবাসে আমাদের সিঞ্জো বাবু। তো তারপরে ও ঘুষ বুস করে নাকটাকে ঘুমাচ্ছিলো, কারণ বাড়িতে লোকজন এসে আগেই বলেছিল, একটু ওইদিকে ব্যস্ত ছিলাম, তাই জন্য তারপর এসে দেখি যে ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো এখন রাত 10টা বাজে, ও এখন সারা রাত পড়ে পড়ে ঘুমাবে শুরু।